রসূলুল্লাহ বলছেন ফানির উপরে যে ফেনা আছে, কেউ যদি গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিণাম তার গুনাহ হয়ে যায়, কেউ যদি এই ছোট্ট আমলটা করে আল্লাহ তাআলা ওই বান্দাকে সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহগুলো নিমিষে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1239 1239 عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاه ثلاثه وثلاثين কেউ যদি নামাজ আদায় করার পর 33 বার সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহকে কি বলে? তাসবিহ বলে। রাসূলুল্লাহ বলেন সাব্বাহ আল্লাহ, কেউ যদি আল্লাহর নামে তাসবিহ পড়ে, ফি দুবুর কুল্লা সালাতিন প্রত্যেক ফরজ সালাতের পরে, সালাসান ওয়া সালাসিনা 33 বার, ওয়া হামিদাল্লাহু সালাসান ওয়া সালাসিনা, কেউ যদি তাহমিদ পড়ে 33 বার, তাহমিদ কোনটা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহকে কি বলে? তাহমিদ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হামিদাল্লাহু, কেউ যদি তাহমিদ পড়ে, সালাসান ওয়া সালাসিনা 33 বার, এরপর রাসূলুল্লাহ বলেন আকাব্বারাল্লাহু সালাসান ওয়া সালাসিনা 33 বার আল্লাহু আকবার পড়ে, অর্থাৎ তাকবীর পড়ে। প্রথম সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। রাসূলুল্লাহ এবার বলেন ফাতিলকা 99 33 33 করতে করতে 33 99 বার হয়ে গেল। অকালা তামামাল মিয়াতি, এবার 100 বার পূর্ণ করার জন্য তোমরা এই দোয়াটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়ে 100 বার পূর্ণ করো। যদি এই আমলটা এইভাবে তুমি কন্টিনিউ করতে পারো, গুফিরাত খতায়াহু, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও সমুদ্রের ফেনা সমপরিমাণ তোমার গুনাহ হোক না কেন। সুবহানাল্লাহ। অর্থাৎ গুফিরাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদুল বাহরি, এই আমলকারীকে আল্লাহ তাআলা এত গুনাহ ক্ষমা করে দিবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ হোক আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই আমলটা কি খুব বেশি কঠিন? একেবারে সহজ না? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এরপর 100 বার পূর্ণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বাস এই আমলটা করলেন আল্লাহ তাআলা আপনাকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিক আমাদের, আমিন।